প্রেমই সফট, অনন্য স্বাদের এই পায়েশ মুখে দিলেই তৃপ্তিতে ভরে উঠবে মন। সুস্বাগতম বন্ধুরা আমার কুকিং চ্যানেল কুকিং অ্যারোমা ওল্ড অ্যান্ড নিউতে। আজ আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাবুদানার পায়েশ। এখানে আমি 50 গ্রাম সাবুদানা ভালো করে ধুয়ে নিয়েছি। অনন্য স্বাদের এই পায়েশ ভিজিয়ে রাখলেই মন ভরে উঠবে তৃপ্তিতে। 2/3 কাপ জল দিয়ে 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পর ভেজানো সাবুগুলো কেমন হয়েছে দেখুন, পুরোটাই ভেজে নরম হয়ে গেছে। এবার এই সাবুগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সাবুদানাগুলো ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে পায়েসের জন্য যে দুধ তা ফুটিয়ে নেব। দুধ নিয়েছি 500 ml ফুল ক্রিম দুধ। দুধ ফুটিয়ে 250 ml করে নেব। বন্ধুরা দুধ ফুটে প্রায় 250 ml-এর কাছাকাছি চলে এসেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধ দেব। এই দুটো এলাচের পরিমাণ মুখ ফাটিয়ে 22 গ্রাম দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দুই টেবিল চামচ কিশমিশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই উপকরণগুলো 3-4 মিনিট ফুটিয়ে নেব। দুধ 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। পাত্রের তলায় দুধ লেগে হালকাভাবে দুধ ও সাবুদানা নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাজু, যেটা আমি ক্রাশ করে নিয়েছি। এর মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠেছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি সামান্য লবণ। দেখুন 5 মিনিট সাবুদানাগুলো ফেমে দুধ ও সাবু ফুটিয়ে নেব। দুধের উপর ভেসে উঠেছে। সাবুদানা ও দুধের মিশ্রণ এরকম থকথকে হতেই ওভেন বন্ধ করে দিচ্ছি।
বন্ধুরা, পায়েশ রান্না হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা বৌলে ঠান্ডা। সাবুর পায়েশ আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 1 পায়েশ ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। ঠান্ডা পায়েশ পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে। এই সাবুর পায়েশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।